नमस्कार आपना देखें 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आज के विशेष प्रतिवेदन মানুষের শরীরে যে গ্লুকোজের ক্ষমতা কমে যায় তার জন্য আমরা গ্লুকোটিও সবাইকে নিজেদের সাধ্যমতো পৌঁছে দিচ্ছি। এর নাম দিয়েছি আমরা জলোৎসব। চাই জল খাদ্য, জল হলো মানুষের জীবন, জল হলো স্বাস্থ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে মানুষের জীবনকে রাখে সুন্দর। তো সেক্ষেত্রে আমাদের বামপন্থী যুব ছাত্র সংগঠনের উদ্দেশ্যে গ্লুকোজের অভাব মেটানোর উদ্দেশ্যেই এই জল উৎসব আসুন সবাই মিলে আমাদের এই উদ্যোগকে সার্থক সুন্দর করে তুলুন। মানুষের জীবনে সুস্থতা কামনা করে বামপন্থী ছাত্র যুবদের উদ্যোগে আজকে জল উৎসব শুরু হয়েছে। চলতে পারছে না, জলকে রক্ষা করতে হবে, জলকে সংরক্ষণ করতে হবে, অযথা জল নষ্ট করা যাবে না, এটাও আমাদের উদ্দেশ্য। আন্তরিক উদ্যোগে সামনে জল লাইন নিয়ে এসছে কলেজের ছেলেরা, যত জল খাবেন তত ভালো, আর সেই জলকে রক্ষা করুন, সংরক্ষণ করুন। জল সংরক্ষণ করলে আমরা সকলে বাঁচব। জল খান, জীবন রক্ষা করুন, মানুষের সাথে মানুষের পাশে, মানুষের সাথে মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই জল উৎসব। লক্ষ্য নিয়ে সবসময় আমরা ছিলাম, আমরা আছি, মানুষকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে, মানুষকে পাশে নিয়ে। ওরা কেন এসব করছে এটা জিজ্ঞেস করো, ওদের কাউকে একটা নিয়ে বাইটে নেই, সেটা তুষারকে দিয়ে দিলে। হ্যাঁ সরি বলবো, গুলানো হচ্ছে না বলছিল না, এটা গুলানো হচ্ছে। আমরা সকলেই জানি জলের অপর নাম জীবন। এই প্রখর বিশ্বের দাবদাহে মানুষের পথ চলতি মানুষের ক্ষেত্রে একটাই সমস্যা হয়, জলের। মানুষ ক্লান্তি হয়ে সেখানে সেখানে যে কোনো জলে হাত দিয়ে জল খায়, যার ফলে পরবর্তীকাল অনেক রকম টাইপের রোগের সম্মুখীন হতে হয় তাদের। তাই জন্যে এই পথ চলতি মানুষদের মুখে জলের তৃষ্ণা নিবারণের জন্য দাঁতন যুব বামপন্থী ছাত্র সংগঠনের উদ্দেশ্যে আমাদের এই জল উৎসব কর্মসূচি, যা আজ থেকে শুরু হয়েছে, আগামী অনেক দিন ধরেই চলবে। আমরা সকলেই জানি জলে নেই কোনো রং, নেই কোনো জাত, নেই কোনো ধর্ম, তাই জল সকলেরই জন্য। এবং আমরা সকলেই জানি ইতিমধ্যে করোনার দ্বিতীয় স্ট্রেট মারাত্মকভাবে আক্রমণ করেছে, যেখানে আক্রান্তের সংখ্যা একদিনে 1,05,000-এর কাছাকাছি যাচ্ছে, এবং যার সম্মুখীনের ফলে বর্তমান সংকটে দিয়ে মানুষের যে জল, যেটা মানুষ মেনটেন করে উঠতে পারছে না, সেই জায়গাটাকে আমরা দেখেছি। আমরা প্রপারলি এখানে ওয়েল স্যানিটাইজ করে যারা আমরা জল দিচ্ছে, প্রত্যেকের মুখে N95 মাস্ক রয়েছে, তার সাথে সাথে আমরা স্যানিটাইজেশনের প্রপার স্যানিটাইজেশন রেখেছি, সারফেস ক্লিনার রেখেছি, যাতে মানুষের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়।
আর তার সাথে সাথে আমরা জলের পরিবর্তে মানুষের শরীরে যে গ্লুকোজের ঘাটতি হয় তার জন্য আমরা গ্লুকোন ডি এবং ডিহাইড্রেশনের জন্য গরমে চরম প্রবলেম হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং কি এখন ডিহাইড্রেশন সকলের জন্যই হচ্ছে তো সেই সমস্ত মানুষদের জন্য আমরা ডিহাইড্রেশনের প্রবলেমটাকে নিবারণ করার জন্য আমরা ইলেকট্রোল সহ জল প্রদান করছি আর একমাত্র এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া জলের তীব্র সংকট জল চারিদিকে জলের সংকট ঘটছে জলকে আমাদেরকে নিজেদের মতো করে আমাদের কাছে রাখতে হবে জলের অপচয় না ঘটিয়ে জলের সঞ্চয় ঘটাতে হবে যার পরলক্ষিত হবে যা পরবর্তীকালে মানুষজনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের মুখে হাতে জল পৌঁছে দিচ্ছি যাতে তাদের তৃষ্ণা নিবারণ হয় এই গ্রীষ্মের দাবদাহে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর।